আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রব আলমিন ও আকিবুল মুসালাম আল্লাহ সৈন মহম্মদাহিজি আজমআন আহাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত হলো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নবীজিকে দেখা আমরা নবুবতের জামানা থেকে অনেক দূরে নবীর যুগ আমরা পাইনি এহন পরিস্থিতিতে নবীজিকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে আল্লাপাকের বড় একটা নিয়ামাত হলো নবীজিকে স্বপ্নে দেখা এ ব্যাপারে সহি বোখারির দ্বিতীয় খণ্ড কিতাব উত্তাহ আবির এর মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ নবী আলী আসসালাম ইরশাদ করেছেন মান রানি ফিল মানাম যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল ফাঁসাইয়ারোয়ান ফিল ইয়াকজা সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে এর ব্যাখ্যা উলাম একাম এটা করেছেন যে সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখেছে এমন তাহলে নবীজিকে স্বপ্নে দেখার অর্থ হলো নবীজিকে জাগ্রত অবস্থায় দেখা দেখার মতো এরপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওয়ালাইতামা সাল সাহিত্য বি শাহীতন আমার আকৃতি ধারণ করতে পারে না এই কথা নবীজি এই জন্য বললেন যে কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে তার মনের ভিতরে যেন এই কথার উদ্রেক না হয় যে আমি নবীকে স্বপ্নে দেখেছি আসলে কি নবীকে দেখেছি নাকি শয়তান নবীজীর রূপ ধারণ করে আমার সামনে নবী সেজে এসেছে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এ হাদিসের দ্বিতীয় অংশ থেকে যে নবীজিকে কেউ যদি স্বপ্ন দেখে বাস্তবে সে নবীজিকেই স্বপ্নে দেখল কারণ নবীজি বলেছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এবার আসুন কেউ যদি স্বপ্নযোগে দেখে যে সে রসুল্লাহ সাল আলিয়া একেবারে দেহ মুবারক পর্যন্ত পৌঁছে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি উনি ছোট্টবেলায় স্বপ্ন দেখলেন যে নবী সাল আলি আসাল্লামের রওজা মোবারকের মাটি সরাতে সরাতে নবীজির একেবারে কাফনের কাপড় পর্যন্ত দেহ মোবারক পর্যন্ত উনি পৌঁছে গেছেন সকালে উঠলেন খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন ছোট্ট মানুষ বুঝতে পারতেছেন না স্বপ্নের ব্যাখ্যা কী হবে ওই সময়ের বড় একজন ব্যাখ্যাকার ছিলেন যাকে বলা হয় রইসুল ইসুল মু এ স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মধ্যে যিনি অনেক পাকা উস্তাদ ছিলেন বসরাবাসী হজরত মোহাম্মদ ইব্দি সিরিনহমতুল্লাই যিনি ছিলেন তাবে ই একশত দশ হিজড়িতে ওনার ইন্তেকাল বড়ো বড়ো সাহাবাদের সাথে ওনার সাক্ষাৎ ঘটেছে ইমাম আজম আবহানিফা রহমতুল্লাহ একজন সাথীকে নিয়ে চলে গেলেন কুফা নগরী থেকে বসরাতে বসরায় যেয়ে উনি নিজে জিজ্ঞাসা করলেন না ওই সাথীকে মোহাম্মদ সিরিন সিরিনুর রহমতুল্লাহর কাছে বললেন যে তুমি জিজ্ঞাসা করো তবে সাথেই জিজ্ঞাসা করলো যে হুজুর কেউ যদি এই স্বপ্ন দেখে যে রসুল্লাহ আলী ওসাল্লামের রওজা মোবারকের মাটি সরাইতে সরাইতে নবীজির দেহ মোবারক পর্যন্ত সে পৌঁছে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তখন মোহাম্মদ ইমনি সিরিন রহমতুল্লাহ আলহী উনি খুবই আনন্দ চিত্তে বললেন আরে এই স্বপ্ন কে দেখেছে ইমাম আজম আবহানিবা রহমতুল্লা আলহি উনি বুঝতে পারলেন যে স্বপ্নের ব্যাখ্যা ভালো তখন বললেন যে আমি দেখেছি তখন মোহাম্মদ ইব্দ সিরিন রহমতুল্লাহ ব্যাখ্যা করলেন যে এই স্বপ্ন যে ব্যক্তি দেখেছে আল্লাহ তালা তাকে এমন গভীর জ্ঞান দান করবেন লাম এস আলাইহি আহাদুন যে তার জামানায় তার মতো এত গভীর জ্ঞানের অধিকারী আর কেউ হবে না বাস্তবেই ইমাম আজম আবহানী রহমতুল্লাহ আলাইকে ওনার জামানায় আল্লাহ তালা এমন জ্ঞান দান করেছিলেন যে ওনাকে আমরা ইমাম আজম বড় ইমাম মনে করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম স্বপ্ন যোগে কেউ যদি দেখে যে সে রসুল্লাহ সাল আলী ও সাল্লামের জাসাদে অতহর দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছে তাহলে এর ব্যাখ্যা এটা হবে যে সে গভীর জ্ঞানের অধিকারী হবে আল্লাহ তালা আমাদেরকে স্বপ্ন যোগে রসুল আকরম সাল আলী আসাল্লামকে দেখার দান করেন আমিন ও আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি